This very body is soil. My body, your body, everybody is just soil body. প্রায় এক মাস বাদে তোমাদের সামনে আমি চলে এসেছি আর কিছু গল্প নিয়ে এসেছি অবশ্য কিছু কথা আছে তোমাদের সাথে কিছু জানানোর আছে তোমাদের সাথে তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেস্টিনেশন 1986 এর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক সাবস্ক্রাইবার তৈরি হয়েছে আমার মানে আমার নতুন ফ্যামিলি মেম্বাররা আমার সঙ্গে যুক্ত হয়েছে তাদের সকলকে স্বাগত আর যারা নতুন এসেছো প্রত্যেককে বলি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শুরু করার আগে আমি বললাম অবশ্য ভিডিওটা চালু করে ফেলেছি আমি অ্যাকচুয়ালি মোংলাহাট যাচ্ছি মোংলাহাট সবাই নাম তো শুনেছো তো ভাবলাম যে মোংলাহাটটা যাওয়ার আগে তো তোমাদেরকে একটা কথা জানানো ছিল সেটাকে নিয়ে একটা ছোটোখাটো ভিডিও বানাই তো আমি তো ভিডিও না বানালে তোমাদের কাছে আসবো কী করে এটাই তো একটাই মাত্র রাস্তা যে রাস্তার মাধ্যমে আমি আমার ফ্যামিলি তৈরি করে তোমাদেরকে সমস্ত রকম অভিজ্ঞতাগুলো বলছি আমার আমাদের সূর্য উঠে গেছে এখন সকাল বাজে এখন ভোর 5:46 বাজে আমি বাড়ি থেকে 5:30 নাগাদ বেরিয়েছি এই আগডুম বাগডুম করতে করতে গাড়ির 15 মিনিট হয়ে গেল পাটুলি এখন রয়েছি হলো হাইল্যান্ড পার্ক ডান দিকে সূর্যটা বেশ অনেকটাই উঠে গেছে পুরো অরেঞ্জ কালার তো চলো মূল কথায় আসি আমি ডিসেম্বরে বেরোতে চলেছি কলকাতা টু কন্যাকুমারীর জন্য অ্যাকচুয়ালি কলকাতা টু কন্যাকুমারী নয় আমি সাউথ ইন্ডিয়ায় যখন যাচ্ছি তো আমি ঠিক রেখেছি যে সেফ সোল যেটা আমাদের শ্রদ্ধেয় সদ্গুরুজি যে সেফ সোলের এটা নিয়েছে তো সেফ সোলের জন্য আমি ইশা ফাউন্ডেশন পর্যন্ত যেতে চাই যেটা কোয়েম্বাটোরে রয়েছে তো সমস্ত মোটামুটি গাড়িতে আমি সেফ সোলের স্টিকার বা সমস্ত জিনিসগুলো আমি লাগিয়ে আমি চেষ্টা করছি কলকাতা ইশা ফাউন্ডেশনের যে সংস্থাটা আছে ইশা ফাউন্ডেশন কলকাতা আমি চেষ্টা রাখছি তাদের সঙ্গে যোগাযোগ করার আমি এখনও জানি না যে ইশা ফাউন্ডেশন কলকাতার তার চেনা জানা কেউ এখনও আমার সাথে কোনো রকম কোলাপস হয়নি তো সামনেই আমি কলকাতা ইশা ফাউন্ডেশনের কলকাতার যে গ্রুপটা রয়েছে যে মেম্বার্স রয়েছে তাদের কারো কার সাথে আমি যোগাযোগ অবশ্যই করব যাওয়ার আগে আমি কলকাতা থেকে কন্যাকুমারী যাব আর কন্যাকুমারী থেকে কোয়েম্বাটোর পর্যন্ত যে যাত্রাটা করব তার মাঝখানে যে সমস্ত জায়গাগুলোতে আমি স্টে করব বা ভিজিট করব সেখানে যেখানে যেখানে আমি ঘুরতে যাব প্রত্যেকটা পয়েন্টেই আমি সেফ সোলের বার্তাটা নিয়ে যাব এটা আমি নিজের মনের থেকেই করতে চলেছি এই কারণে মনের থেকে করতে চলেছি কেননা আমার মনে হয়েছে যে যখন আমি কোনো একটা কাজের মধ্যে লিপ্ত রয়েছি সেই কাজটাকে যদি কোনো রকমভাবে একটা ভালো কাজের মধ্যে থেকে নেওয়া যায় আর সেখানে আমাদের সদ্গুরুজি 65 ইয়ার বয়সেও 65 বছর বয়সেও উনি 30,000 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে যে উনি যাত্রা করে এস এফ সোলের বার্তাটা চারিদিকে পৃথিবীর চারিদিকে উনি পৌঁছে দিয়েছেন মানে 65 বছর বয়সে 30,000 কিলোমিটার 24খানা দেশ উনি ঘুরেছেন আমি যতটুকু জানি এটা হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ কতটা ফাঁকা দেখো আর আমি যখন এখান থেকে যাই মানে ওটা অবশ্যই অফিস টাইমে যা অবস্থা থাকে এই ব্রিজটার গাড়ি তো মনে হয় 15-20 উপর ওঠানো মুশকিল হয়ে যায়
চলে এলাম গড়িয়াহাট, যেখানে সারাটা দিনই আমি থাকি। তোমাদের অনেকেই জানো না আমি অ্যাকচুয়ালি ব্যবসা করি, আমার কাপড়ের দোকান আছে। ঠিক এই গড়িয়াহাট মোড়ের মাথাতেই আমার কাপড়ের দোকান আছে। এই আমার ডান দিকে যে সাদা বিল্ডিংটা আছে, সাদা বিল্ডিংটাতে আমার কাপড়ের দোকান আছে। তো এটা আমি জাস্ট এই যে বিল্ডিংটাতে আমার কাপড়ের দোকান আছে। লেক মার্কেট অনেকদিন হয়ে গেছে লেক মার্কেটে আসা হয় না, একদিনকে লেক মার্কেটে আসতে হবে। কলকাতার এই রাসবিহারী মোড়, এটা কিন্তু এক ধরনের একটা বেশ নস্টালজিক একটা মোড়, যেরকম শ্যামবাজারের মোড়, পার্ক সার্কাসের মোড়, ঠিক আছে, ঠিক সেরকমই বেশ নস্টালজিক সকালটা, তাই না? কিন্তু একটা জিনিস খুবই অবাক করার মতন লাগে, সেটা হচ্ছে কি শহর কলকাতার রাস্তাঘাট কিন্তু অতটা ভালো নয়। চলে এলাম এক্সাইট, আচ্ছা এটা ভালো করেছে এক্সাইটে এসকেলেটার করে দিয়েছে রাস্তা পারাপারের জন্য। বাবুঘাট ধর্মতলাতে না অনেকদিন পর আসলাম। অ্যাকচুয়ালি না বেরোনো হয় না, দমদম টু বাবুঘাট। দেখো বাবুঘাটটা, যারা ঘরে মানে আসতে পারো না, কোনো প্রয়োজন নেই এদিকটায় আসার, তারা দেখে নাও। এই হচ্ছে গিয়ে বাবুঘাট সকালবেলা। বাইক রেখে ভেতরটায় যাবো না, কেননা এই বাবুঘাটের বলতে নেই, বললে অনেকে বলবে কেন এই কথাটা বলছো, মানে ছেড়ছানি হয়, বুঝো তো। পিছে দেখো, পিছে তো দেখো, স্ট্যান্ড রোড কি ফাঁকা, যেই অফিস টাইম হয়ে যাবে পুরো ফুললি ভিড় থাকবে, বাসের জ্যাম থাকবে। আর এই সকালবেলা না, একদিনকে সকালবেলা বেরিয়ে তোমাদের কলকাতা দেখাবো, ঠিক আছে? চলো একদিনকে সকালে বেরিয়ে কলকাতা দেখাবো, আজকে তো দেখাচ্ছি অবশ্য, সেদিনকে খালি কন্টেন্ট থাকবে কলকাতা, সকালের কলকাতা। চলো সকালের কলকাতা নিয়ে আমি কয়েকটা এপিসোড বানাবো। এই হাওড়া সাইডটা, শ্যামবাজারের সাইডটা সব আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট আমি এপিসোড হিসাবে বানাবো, ঠিক আছে? কথা দিলাম। বড়বাজারের যেখানে বড়বাজার ব্রাভান রোড ঢুকছে আর এই স্ট্যান্ড রোডের মুখটা, এইখানে হচ্ছে গিয়ে জরিমানার গেম হয়, ঠিক আছে? জরিমানা কাকে বলে, মানে তোমার পান থেকে চুন খসলে ওই সাদা পোশাক পরা বাবুরা আসবে আর তোমাকে ধরবে। চলো, সুন্দর আমাদের সামনে হাওড়া ব্রিজ।
চলো আর দাঁড়ালাম না চা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি মোংলাহাটে ঢুকতে হবে কাজ আছে অনেক তো চলে এসেছি হাওড়া স্টেশনের এদিকটাতে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে যেটা বললাম তোমাদের কাছে সেটা একটু খেয়াল রেখো আর চ্যানেলটা যাতে একটু সাবস্ক্রাইব যারা করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো কারণ কন্যাকুমারীর এপিসোড আমার আসতে চলেছে আচ্ছা এই রইল আমার কমলাকান্ত যারা নতুন সাবস্ক্রাইবার আমার তাদেরকে জানিয়ে রাখি এ হচ্ছে আমার নতুন হচ্ছে আমার কমলাকান্ত আর কন্যাকুমারীর এপিসোড আসছে ডিসেম্বর মাসে ঠিক আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্কিম সেতুতে এটার নাম হচ্ছে বঙ্কিম সেতু আর সামনে গেলে পরে সামনে বলতে এই সামনে গেলে পরে আপনার হচ্ছে হাওড়া ময়দান আর আমি বাঁদিকে নেমে যাব হাওড়া থানার দিকে তো চলো আমার কাজের সময় শুরু হয়ে গেছে তো আপাতত ব্লগটা আমি এ অবধি রাখছি চা খাবো চাটা খাবো অবশ্যই সেটা দোকানে ঢোকার পরে ওকে তো টাটা আপাতত এই অবধি রাখছি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো কন্যাকুমারী কলকাতা টু কন্যাকুমারীর এপিসোড 15ই ডিসেম্বর আমি বেরোতে চলেছি ওকে টাটা চলো এন্ড হওয়ার আগে এন্ড করার আগে তোমাদের আজকে একটু মোংলাহাটটা দেখিয়ে দিই এটা লাস্ট ফিনিশিং হ্যাঁ সঙ্গে থাকো মোংলাহাটের চত্বরটা দেখো কী ধরনের আমি যতটুকু পারছি তোমাকে দেখিয়ে দিচ্ছি মোংলাহাটের মঙ্গলবার দিন আরও বেশি বসে এখন তো পুজো লেগে গেছে যার কারণে এখন বলে দিয়েছে বসতে এটা অ্যাকচুয়ালি সোমবার বসতো না মঙ্গলবারই বসতো আজকে এখন থেকে সোমবারও বসবে কারণ পুজো লেগে গেছে বলে এই টোটাল মঙ্গলাহাট এটা শুরু এখান থেকে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা গোল করে ঘুরে আসবে আমাদের ডান দিকে হচ্ছে গিয়ে হাওড়া কোর্ট মানে কোর্ট চত্বর টোটালটাই ভেতরে এই জায়গায় থানা হসপিটাল কলেজ কোর্ট সব একটা জায়গায় তার উপরেই হচ্ছে গিয়ে এই চলো আমি বাদিকে গাড়ি রাখবো গাড়িটা রেখে আমি হেঁটে যাচ্ছি ভেতরে এখানে সমস্ত হোলসেল সমস্ত কিছুর হোলসেল এখানে আর আমার হচ্ছে সায়া ব্লাউজের কারবার এই যে ইয়েলো কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই ইয়েলো কালার বিল্ডিংয়ের মধ্যেই আমার কাজ তো চলো হাটের তো মানে হাটের ক্যারেক্টারটা স্টাইল এই স্টাইলের মানে এই স্টাইলের হয় হাটটা এইটুকু দেখালাম তো এর বেশি আর দেখালাম কিছু নেই তো চলো আপাতত ভিডিওটা এই অবধি তোমরা ভালো থাকো এইটুকু দেখানো ছিল দেখিয়ে নিলাম আমার র ভিডিও র এর মতনই রাখলাম